আদেশ কোনো সুপারিশ তার না। গল্প গল্প হইল যেই ছবির গল্প ভালো থাকবে ওই ছবি চলবে। এখন যদি আমাকে কেউ বলে যে আর্টিস্টের জন্য ছবি চলে তাহলে আমি এটা জীবনে বিশ্বাস করবো, কেন এর আগে আমরা বহু আর্টিস্টের বহু ছবি আমরা দেখছি, অনেক সুপারস্টারদের ছবি আমরা দেখছি, প্রচুর ফলক ছবি আছে, বলার মতো ফলক থাকে, গল্প ভালো হয়েছে, ছবি চলতেছে এবং ছবি চলবে। কিন্তু গল্পের বাইরে যে কেউ মনে করে যে না আমরা আর্টিস্টের কারণে ছবি চলে ওটা আমি জীবনে বিশ্বাস করবো। অনেকেই বলে সাকিব খানকে নেওয়া মানেই না, না প্রশ্ন আসে না, এগুলো টোটালি যে বলে এগুলো ঠিক মতো তার মাথা বলার সমস্যা আছে, তাহলে আমার মাথা সমস্যা আছে, তাহলে আমি তো সত্য কথা বলি এই জন্য আমার মাথা সমস্যা আছে, সত্য কথা কেউ দিতে চায় না। গল্প হলে সুপারস্টার, একজন ডিরেক্টর হলে সুপারস্টার, একজন প্রডিউসার লগ্নি না করলে সিনেমা বানাইতে পারে। আপনার মতে প্রিয়তমা কি হিসেবে চলছে? প্রিয়তমার কথা বলতে চাচ্ছি না, আমি সব ছোট কথা বলছি, শুধু প্রিয়তমা না, আমি সুরঙ্গের কথা বলতে চাচ্ছি, আমি প্রিয়তমার কথা বলতে আমি বলি সবার কথা বলি। আজকে এই ছবির গল্পগুলো অন্যভাবে তৈরি হয়েছে বলে আজকে ছবিগুলো মানুষ দেখতেছে। আজকে আজকে যদি তাহলে তো এর আগে অনেক সুপারস্টারের ছবি আমরা দেখছি না, ছবি ভালো গেছে যায় নাই, দুই চার পাঁচ বছর পর একটা ছবি ভালো যায়, এটা গল্পের কারণে, অমন গল্প হয়েছে ছবি চলতেছে। ইকবাল ভাই, মাঝখানে বিভিন্ন জায়গায় দেখা গেছে অনুদান দিচ্ছে এবং অনুদানের সিনেমা হচ্ছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন যে অনুদানটা? আমি কালকে দেলোয়ার জাহানচন্দ্র ভাইয়ের বাসায় গেছিলাম, আমি যে বললাম যে আপনি অনুদান নেওয়া বলছেন, তখন সব শুনলো, শোনার পরে বলছে না অনুদান, অনুদানটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ক্ষতি। এবং আগে একসময় সিনেমা হল মালিকরা অনুদান ছবি নিত না, এখনও নিতে চায় না, কিন্তু হ্যাঁ কিছু কিছু অনুদান ছবি অবশ্যই ভালো হয়েছে। আগে যারা বানাইছে 10 লাখ টাকা দিতে অনুদানের, তারা ভৈরার টাকা দিয়ে আরও ছবি বানাইছে, তখনও এখন অনুদান কোনো হিসাব নাই, টাকার রিটার্ন নাই, তারপরে ছবি যে যেভাবে বানাচ্ছে এই জন্য পাবলিক সিনেমা হলে অনেক ছবি চালাচ্ছে। আর আমাদের যারা রানিং প্রডিউসার, যারা সিনেমা বানাই তো সবসময়, যারা 4-5 সিনেমা বানানোর ক্ষমতা রাখে, তারা এখন অনুদানের কিছু দিয়ে শুনতেছে।